হেলো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি দিলে অ্যালোভেরা গাছের পাতা সহজেই মোটা হবে অ্যালোভেরা গাছের পাতা মোটা করা একদম সহজ এটার জন্য কোনো কষ্টই করতে হয় না মাত্র একটা উপাদান দিয়ে অ্যালোভেরা গাছের পাতা মোটা করা যায় অ্যালোভেরা গাছের পাতা মোটা করার জন্য যে উপাদানটা দেওয়া হয় গাছের গোড়ায় এই উপাদানটা কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে তো টেনশন করার কারণ নেই এই উপাদানটা দিয়ে অ্যালোভেরা গাছের পাতা খুব সহজেই মোটা করা যাবে দেখেন আমার অ্যালোভেরা গাছের পাতাটা অনেক বেশি মোটা আর এর পাশেই আমি একটা দেখেন লাগিয়েছি এটা বেশি দিন হয়নি অল্প কিছু দিন হয়েছে দেখেন এই পাতাটা অনেক বেশি মোটা এবং ভিতরে প্রচুর পরিমাণ জেল হবে দেখতে অনেক সুন্দর লাগছে এবং একটা দাগও নেই তো অ্যালোভেরা গাছের পাতা মোটা করার জন্য যে উপাদানটা লাগে সেটা হচ্ছে সাপাতা অবশ্যই কিন্তু শুকনো সাপাতা নিবেন ভিজা বা ব্যবহৃত সাপাতা নিলে হবে না আর নিয়েছি জল তো বন্ধুরা আমার যে বড় অ্যালোভেরা গাছটা এটার পাতাটা দেখেন অনেক মোটা আমি কিন্তু শুকনো সাপাতা অ্যাপ্লাই করি তো পাশে লাগানো টপে যে ছোট চারাটা এটার পাতাও যাতে মোটা হয় তো আজকে আমি অ্যাপ্লাই করবো সাপাতা তো আপনারা দেখুন যদি ছোট টপ হয় তাহলে অবশ্যই কিন্তু এক চামচ পরিমাণ চাপাতা নেবেন আর যদি একটু বড় টপ হয় তাহলে কিন্তু দু চামচ নেবেন তো দেখেন আমি চা অ্যাপ্লাই করছি গাছটার চারদিক সাপাতা দিয়ে দিতে হবে বন্ধুরা অবশ্যই কিন্তু শুকনো সাপাতা নেবেন বীজা বা ব্যবহৃত চাপাতা কিন্তু অবশ্যই দিবেন না তো আমি এই গ্যাসটা তো একটু দিয়ে দিচ্ছি কিছুদিন আগে আমি এই গ্যাসটাতে দিয়েছি তো এখন আর একটু দিয়ে 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 দিচ্ছি ভালো করে চারদিকে দিতে দিতে হবে হবে গুঁড়ো দেওয়ার পর চারদিক জল থেকে অ্যালোভেরা গাছে কিন্তু বেশি জল দেওয়া যায় না পরিমিত জল দিতে হয় অ্যালোভেরা গাছে প্রচুর পরিমাণ জল দিলে গাছের গুঁড়া নষ্ট হয়ে যায় গাছের গুঁড়া পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো পরিমাণ মতো জল দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছের পাতা মোটা না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবেন তো ভিডিওটা যে পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি মনে হয় যে ভিডিওটা উপকারী তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে